তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। প্রথমেই আমাদেরকে তড়িৎ ঋণাত্মকতা কি সেটা জানতে হবে। যে কোনো পড়ারই আমাদেরকে প্রথমে সংজ্ঞাটা জানতে হয়। সংজ্ঞাটা হচ্ছে আমার পরিচিতি। এই সংজ্ঞার মাধ্যমে পরবর্তীতে আমরা ডেসক্রিপশন গুলো পড়বো। তাহলে আমরা এখানে প্রথমে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে সেটা একটু দেখি। তড়িৎ ঋণাত্মকতা, যে কোনো অণুতে উপস্থিত দুটি পরমাণুর মাঝে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন যুগল মনে রাখবা। এই তড়িৎ ঋণাত্মক, আমি যে বললাম যে কিছু কি পয়েন্ট আমাদেরকে বের করে নিতে হবে, তার মধ্যে এরকম একটা, যেমন এখানে শেয়ারকৃত ইলেকট্রন, দুটি পরমাণু কি করবে, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার আকর্ষণকেই বলা হয় তার তড়িৎ ঋণাত্মকতা। এটা দ্বারা আমি কি বুঝলাম, আমরা জানি বন্ধন সাধারণত তিন রকমের হয়। তার মধ্যে একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। আয়নিক বন্ধন কি হয়, ধাতু অধাতুর মধ্যে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হয়। সুতরাং সেই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা আসবে না। তার মানে কি, তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা আসবে কার জন্য, সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর মধ্যে। এই যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা, তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা আসবে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর জন্যই এই বিষয়টা আসবে, ঠিক আছে? কারণ এখানে শেয়ারকৃত ইলেকট্রন, ইলেকট্রন শেয়ার করে কোন বন্ধনটা গঠিত হয়, সমযোজী বন্ধন। তার মানে বোঝা গেল যে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন গঠন হওয়ার পরে ওই দুটি পরমাণুগুলো আবার বন্ধন ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানার চেষ্টা করে। আর এই যে চেষ্টা করার আগ্রহ, এটা কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা। যেমন আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা পানি, তাই না? পানিটি গঠিত হয়, পানি অনুগঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, তাই না? হাইড্রোজেন একটি ইলেকট্রন শেয়ার করে, অক্সিজেন আরেকটি ইলেকট্রন শেয়ার করে, এখানে আবার এই হাইড্রোজেন একটি ইলেকট্রন শেয়ার করে, এখানে অক্সিজেন একটি ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ এই যে এখানে বন্ড, এটা হচ্ছে সমযোজী বন্ধন। একটা সমযোজী বন্ধন মানে হচ্ছে দুটি ইলেকট্রন, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এখানে দুটি ইলেকট্রন আছে, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এখানে দুটি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন গুলো বন্ধনটা গঠিত হয়েছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। এখন ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে গঠন হওয়ার পরে যে বন্ধন রয়েছে এটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এই বন্ধন গঠন হওয়ার পর এখন এই যে এখানে দুটি ইলেকট্রন আছে, এখন অক্সিজেন আবার নিজের দিকে নিয়ে যেতে চায়, হাইড্রোজেনে নিয়ে যেতে চায়। অর্থাৎ বন্ধন গঠনের পরে দুটি পরমাণুই আবার নিজেদের দিকে ইলেকট্রন গুলোকে টেনে নিয়ে যেতে চায়। এগুলাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। অর্থাৎ বন্ধন গঠনের পরে যেই জোড়া ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এখানে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন জোড় ইলেকট্রন থাকে, সেই বন্ধন জোড় ইলেকট্রন দুটাকেই অক্সিজেনে নিয়ে যেতে চায়, হাইড্রোজেনে নিয়ে যেতে চায়। এটাকে, এই যে আগ্রহটা, এই আগ্রহটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আমাকে বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় তড়িৎ। অর্থাৎ এই যে দেখো, এখানে এখানে আংশিক ঋণাত্মক চার্জ হচ্ছে অক্সিজেন, আর এখানে আংশিক ধনাত্মক চার্জ হচ্ছে হাইড্রোজেন। তার মানে কি, ইলেকট্রন গুলো এই যে বন্ধনে ইলেকট্রন গুলো পরস্পরের দিকে দুটি পরমাণু নিতে চায়, তাদের শক্তি কিন্তু সমান না। কারো শক্তি বেশি, কারো শক্তি কম। এখন যার শক্তি বেশি তাকে আমরা বলি অধিক তড়িৎ ঋণাত্মক মূল, অধিক তড়িৎ ঋণাত্মক মূল। আর যার শক্তি কম তাকে আমরা বলি কম তড়িৎ ঋণাত্মক মূল। আর যার শক্তি বেশি, ইলেকট্রন গুলো তার দিকে ঝুঁকে থাকবে, তার দিকে ঝুঁকে থাকবে। এখানে কিন্তু ইলেকট্রন নিয়ে যেতে পারবে না, এই যে বন্ধনে ইলেকট্রন গুলো, এগুলো কিন্তু অক্সিজেনে নিয়ে যেতে পারবে না, হাইড্রোজেনও নিয়ে যেতে পারবে না। কারণ যদি দেওয়া নেওয়া হয় তাহলে সেটা তো আয়নিক বন্ধন হয়ে যাবে, তাই না? এটা দেওয়া নেওয়া হয় না, এটা নিয়ে যাওয়ার একটা আগ্রহ আছে। তোমরা রশি টানাটানি দেখেছো? কেউ রশি টানাটানি দেখেছো? এই রশি টানাটানির বেলায় কি হয়, দুই পক্ষই টানাটানি করে, কেউ কিন্তু নিয়ে যায় না। রশি দুই পক্ষের দিকে নেওয়ার একটা আগ্রহ আছে, কিন্তু কেউ নিয়ে যায় না। তো ঠিক একইভাবে এখানেও এই ইলেকট্রন গুলোকে অক্সিজেনে নিয়ে যেতে চায়, হাইড্রোজেনে নিয়ে যেতে চায়। তাহলে এখানে কেউ নিয়ে যায় না, বাট একজনের দিকে এটা ঝুঁকে থাকে। রশি টানাটানির বেলায় টানাটানি চলে, এক এক পক্ষের দিকে দেখা যায় রশিটা পরে বেশি ঝুঁকে যায়, যার শক্তি বেশি তার দিকে ঝুঁকে যায়, তাই না? ঠিক একইভাবে এখানে ইলেকট্রন বন্ধন ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে থাকবে, সেই জন্য এটাকে আংশিক ঋণাত্মক চার্জ। আর যেহেতু হাইড্রোজেনের দিকে কম ঝুঁকবে, সেই জন্য আংশিক ধনাত্মক চার্জ। এই ডেল্টা, এটাকে বলা হয় ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। এই সাইনটাকে বলা হয় ডেল্টা, DELTA,
ডেল্টা। এই ডেল্টা দ্বারা বোঝানো হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ। আমরা জানি ইলেকট্রন যখন দেওয়া নেওয়া হয় তখন কিন্তু যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ইলেকট্রন দেয় ক্লোরিন ইলেকট্রন নেয়, তাহলে এখানে সোডিয়াম প্লাস লিখি ক্লোরাইড মাইনাস লিখি, তাই না? ওখানে কিন্তু ডেল্টা লিখি না, কেন? মানে সেখানে সম্পূর্ণ দেওয়া নেওয়া হয়ে যায়, সেই জন্য এখানে আর ডেল্টা লিখতে হয় না। কিন্তু এখানে দেখো ডেল্টা লিখেছি মানে আংশিককে বোঝানোর জন্য, অর্থাৎ এখানে ইলেকট্রন দেওয়া নেওয়া হয় না, বাট একজনের দিকে বেশি ঝুঁকে থাকে, একজনের দিকে বেশি ঝুঁকে থাকে, সেজন্য এটাকে আংশিক ঋণাত্মক, এটাকে আংশিক ধনাত্মক। আর যার যেকে বেশি ইলেকট্রন ঝুঁকে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তাহলে এখানে পানির মধ্যে, পানি এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ তার শক্তি বেশি, যে জন্য ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে ঝুঁকে থাকে। যেমন মনে করো এই দুজনের উদাহরণ দেই, মনে করো মুবাশিরা আর নুসরা, কি বলে আইসক্রিম খাওয়া হবে ওটাকে, মুবাশিরা এবং মিম, এদের মধ্যে মনে করো যে এখন একটা জিনিস নিয়ে টানাটানি হচ্ছে। এখন এর মধ্যে যে শক্তিশালী, মনে করো মুবাশিরা শক্তিশালী, তাহলে মুবাশিরের দিকে ওই জিনিসটা বেশি ঝুঁকে থাকবে। তার মানে কি? মুবাশিরের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে? তো ঠিক একইভাবে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি থাকার কারণে ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে থাকবে, সেজন্য অক্সিজেন রয়েছে আংশিক তড়িৎ ঋণাত্মক, আংশিক ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জিত, আর হাইড্রোজেন রয়েছে আংশিক ধনাত্মক চার্জিত। আমি কি বুঝাতে পারলাম এখানে? বুঝাতে পারলাম? না বুঝলে বলবো, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। তাহলে আমরা তড়িৎ ঋণাত্মক সংজ্ঞা দেখলাম, একটা উদাহরণ সহকারে সেটা বোঝার চেষ্টা করলাম। এখন এই যে এখানে একটা কথা আছে, তড়িৎ ঋণাত্মকের মান যত বেশি হয় কোনো রাসায়নিক সত্তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্বকে টেনে নেওয়ার ক্ষমতা ততই বাড়বে, যে কথাটা আমি একটু আগেই বলেছি, ঠিক আছে? এখন তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে কিছু বিষয়ের উপরে, পরমাণুর আকার, তারপরে ইলেকট্রন বিন্যাস, এগুলোর উপরে। যেখানে আমি লিখেছি পরমাণুর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে এখানে পরমাণুর আকারের উপরে। আর একটা হচ্ছে এই যে ইলেকট্রন কেন্দ্র থেকে যোজন ইলেকট্রনের দূরত্ব, অর্থাৎ ওই একই জিনিস পরমাণুর আকারের উপরে। আর একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। মনে রাখবা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তিনটার জন্য একটা কমন জিনিস হলো, সেটা হলো ইলেকট্রন বিন্যাস, আরেকটা হলো পরমাণুর আকার। এই তিনটা দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে ব্যাখ্যা করছি যে কিভাবে নির্ভর করবে, কার উপর নির্ভর করবে, তাই না? এখন এই তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর, এখন আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে কি হয়, পরমাণুর আকার কমে না বাড়ে? কি একজন বলো, পরমাণুর আকার কমে না বাড়ে? আরেকবার বলেন। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়বে না কমবে? কমবে। কারণ হচ্ছে আমরা বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ে বা পারমাণবিক সংখ্যা বাড়ে, কিন্তু শক্তি স্তর বাড়ে না। তার মানে কি হচ্ছে, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণটা বেড়ে যাবে, বেড়ে গেলে তার ব্যাসার্ধ কমে যাবে। ব্যাসার্ধ কমে যাওয়া মানে কি, তার আকৃতি ছোট হয়ে যাওয়া, তাই না? তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, কারণ তড়িৎ ঋণাত্মকতা মানে কি, ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসা। তার মানে আকার ছোট হলে ইলেকট্রন তার দিকে টেনে নেওয়ার আগ্রহ বাড়বে, ঠিক আছে? আর উপর থেকে যদি আমরা নিচে যাই পিরিয়ডিক, অর্থাৎ পিরিয়ডে উপর থেকে নিচে যাই, তাহলে পারমাণবিক আকার বেড়ে যাবে, আকার বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, এবং ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতাও কমে যাবে, অনেকটা ইলেকট্রন আসক্তির মতো, তাই না? বাম থেকে ডানে গেলে কি ইলেকট্রন আসক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, নাকি উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে? কমে স্যার, কমবে কমবে। ভেরি গুড, ভেরি গুড। এই যে অ্যাটেনশন ড্র করার জন্য আমি একটু তোমাকে যাচাই করব। তাহলে আমরা বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তিও বাড়ে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে, আর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে, ইলেকট্রন আসক্তিও কমবে। বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে কমবে, ঠিক আছে? এখন ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের জন্য একটা কমন জিনিস আমরা দেখেছি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির বেলায়, যে যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ হয় তাহলে তাদের জন্য আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাই, তাই না? ঠিক একইভাবে তড়িৎ ঋণাত্মকতার জন্য সেটা আমরা পাবো, সেটা আমরা পরে একটু ডিসকাস করব। তাহলে আমরা দেখলাম তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে পরমাণুর আকার, তাদের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, ঠিক আছে? এখন পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনটা এই যে দেখো এখানে, ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ, তাই না? তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল।
আরে তড়িৎ ঋণাত্মকের মান হচ্ছে 4 আর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর ক্রম হচ্ছে ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান অক্সিজেন দেন নাইট্রোজেন ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ব্রোমিন ইজ গ্রেটার দ্যান আয়োডিন এভাবেই তোমার তড়িৎ ঋণাত্মকতার ক্রমগুলো আমরা দেখতে পাই ঠিক আছে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এরা একই পর্যায়ের মৌল তাই না ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা একই গ্রুপের মৌল তাহলে আমরা দেখলাম যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে ক্লোরিন ব্রোমিনের উপরে তাহলে তড়িৎঋণাত্মকতা বেশি হবে আর ব্রোমিন আয়রনের চেয়ে উপরে সেজন্য আয়রনের চেয়ে ব্রোমিনের তড়িৎঋণাত্মকতা বেশি হবে ঠিক আছে আর এখানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এগুলোর মধ্যে নাইট্রোজেন হচ্ছে 15তম পর্যায়ে গ্রুপে আর এটা হচ্ছে 16তম গ্রুপে এটা 17তম গ্রুপে কিন্তু এরা একই পর্যায়ে আছে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7 অক্সিজেন হচ্ছে 8 ক্লোরিন হচ্ছে 9 তাহলে একই পর্যায়ে থাকার কারণে ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা সবচেয়ে বেশি তারপরে অক্সিজেন তারপরে হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে এই হচ্ছে তড়িৎঋণাত্মকতার ক্রমগুলো আমরা দেখলাম এখন আমরা একটু পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি এই যে পর্যায় সারণী দেখো এই পর্যায় সারণীর মধ্যে একদম দেখো ইলেকট্রন এটা সব তড়িৎঋণাত্মকতার মানগুলো দেওয়া আছে এই লিথিয়ামের 1.1 বেরিলিয়াম 1.5 বোরন 2 কার্বন 2.5 অর্থাৎ আমরা বাম থেকে ডানে যাচ্ছি তড়িৎঋণাত্মকতার মান বেড়ে যাচ্ছে কেন ওই যে আকার ছোট হয়ে যাচ্ছে আকার ছোট হয়ে যাওয়া মানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বেড়ে যাওয়া তাহলে যেহেতু তড়িৎঋণাত্মকতার মানে হচ্ছে ইলেকট্রনকে নেওয়ার একটা আগ্রহ তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে যেহেতু আকার ছোট হচ্ছে সেজন্য তড়িৎঋণাত্মকতার মানটাও বেড়ে যাবে ঠিক আছে একইভাবে আমরা পরবর্তী গ্রুপে আসি সোডিয়াম পরবর্তী পর্যায়ে আসি সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এদের মধ্যে দেখো প্রথম সোডিয়াম হচ্ছে 0.9 ম্যাগনেসিয়াম 1.2 অ্যালুমিনিয়াম 1.5 সিলিকন 1.8 ফসফরাস 2.1 সালফার 2.5 ক্লোরিন 3 তার মানে কি পর্যায়ক্রমে বেড়ে গেল ওই যে একই ব্যাখ্যা পরীক্ষা কিন্তু এভাবেই অনেক সময় বলা হয় কেন এই যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায় বা ইলেক্ট্রন আসক্তি বেড়ে যায় বা তড়িৎঋণাত্মকতা বেড়ে যায় তাহলে এটা হচ্ছে তখন তুমি বলবা বাম থেকে ডানে গেলে আকার কমে এখন আকার কমবে কেন আর তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বাড়বে কেন বা তড়িৎঋণাত্মকতা বাড়বে কেন আকার কমবে এই কারণে কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তরের সংখ্যা বাড়ে না সেজন্য ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে বেড়ে গেলে তাদের আকার ছোট হয়ে যাবে আর আকার ছোট হলে তখন ইলেকট্রন গুলোকে গ্রহণ করা তার জন্য সহজ হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা পর্যায়ের বেলা দেখলাম এই যে একই পাবে প্রত্যেকটা পর্যায়ের বেলা দেখো পরবর্তী পর্যায়ে পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকন স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এখানে কিন্তু কিছু ব্যতিক্রম আছে দেখো ম্যাঙ্গানিজ এসে কমে গেছে আবার আয়রনে বেড়ে গেছে কোবাল্টের পর্যায়ক্রমে বাড়ছে কোবাল্ট নিকেল কপার আবার প্রায় সেম জিঙ্ক ঠিক আছে এখন এই যে কিছু ব্যতিক্রম দেখ আমরা আয়নীকরণ শক্তি তো কিছু ব্যতিক্রম পেয়েছি ইলেকট্রন আসক্তি তো কিছু ব্যতিক্রম পেয়েছি তড়িৎঋণাত্মকতার বেলায় কিন্তু আমরা দেখা যাচ্ছে কিছু ব্যতিক্রম এখানে পাওয়া যাচ্ছে তাই না তাহলে এই ব্যতিক্রম গুলো কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস ওই যে আমরা আয়নীকরণ শক্তির জন্য কিছু ব্যতিক্রম পেয়েছি কিছুর জন্য ইলেকট্রন বিন্যাসের জন্য ঠিক এখানেও ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা ব্যতিক্রম পাবো কেউ যেন প্রশ্ন করতে চাচ্ছে বলো প্রশ্ন কেউ করতে চাইলে করো আচ্ছা ওকে নাই তাহলে প্রশ্ন ওকে না স্যার আছে আছে স্যার আমার বলো প্রশ্ন বলো স্যার আমার যে ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার একটু কষ্ট করে একবার একটু বলবেন আমি না শুনতে পারি নাই আচ্ছা আমি তো আপলোড দিব পরে আবার ভিডিও ক্লাসগুলো আচ্ছা অসুবিধা তারপর আমি একটু বলি আমরা বলছি বাম থেকে ডানে গেলে ইলেকট্রনের ওই পরমাণুর আকার ছোট হয় পরমাণুর আকার ছোট হওয়া মানে হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা বেড়ে যাওয়া তার যে তড়িৎঋণাত্মকতার মানে হচ্ছে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসা তাহলে বাম থেকে ডানে গেলে যেহেতু আকার ছোট হচ্ছে তার মানে কি ইলেকট্রন নেওয়ার আগ্রহ বেড়ে যাবে তার মানে হচ্ছে বাম থেকে ডানে গেলে তড়িৎঋণাত্মকতা বাড়বে ঠিক একইভাবে উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে পারমাণবিক আকার বেড়ে যায় কারণ পরমাণু সংখ্যার সাথে সাথে ইলেকট্রন শক্তি স্তরের সংখ্যাও বেড়ে যায় তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বেড়ে যায়
দূরত্ব যদি বেড়ে যায় তার মানে আকার বড় হচ্ছে, ব্যাসার্ধ বড়, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটাও কমে যাবে, অর্থাৎ ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। আর আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি, ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি। তাহলে এখানে উপর থেকে নিচে গেলে যেহেতু আকার বেড়ে যায় তাহলে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটাও কমে যাবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতাও কমে যাবে। তার মানে কি দাঁড়ালো, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বাম থেকে ডানেটাও দেখলাম, এখন উপর থেকে দেখো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, লিথিয়াম 1, সোডিয়াম 0.5, পটাশিয়াম 0.8, রুবিডিয়াম 0.8, সিজিয়াম 0.7। তার মানে কি দাঁড়ালো, উপর থেকে নিচে দিকে গেছে আমরা তড়িৎ ঋণাত্মকতার মান কমছে। একইভাবে ফ্লোরিন গ্রুপ 17 এর দিকে তাকাও, ফ্লোরিন 4, ক্লোরিন 3, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5, অ্যাডমিয়াম 2.2, তার মানে কি হলো, তড়িৎ ঋণাত্মকতার মান কমলো। ঠিক আছে, কিছু জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডি ব্লক মৌলগুলোর বেলায়। এই যে ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক, এই সবগুলো কিন্তু ডি ব্লক মৌল। এদের বেলায় আমরা কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে ওই যে ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন আসক্তিতেও কিছু ব্যতিক্রম দেখেছিলাম, সেটাও ইলেকট্রন বিন্যাসের কারণে। আয়নীকরণ শক্তিতেও কিছু ব্যতিক্রম দেখেছিলাম, সেটাও ইলেকট্রন বিন্যাসের কারণে। আর এখানেও কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে। এটা কারণ হচ্ছে ক্রোমিয়াম 1.6, ম্যাঙ্গানিজ 1.5 কমে যাচ্ছে, তাই না? ওই যে ইলেকট্রন বিন্যাস, ম্যাঙ্গানিজে ইলেক্ট্রন কতটি থাকে সর্বশেষ শক্তি স্তরে, ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত, কেউ বলতে পারবা? তার মানে সেখানে ম্যাঙ্গানিজের মধ্যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s2। তাহলে d5 ইলেকট্রন বিন্যাসটা কিছুটা স্থিতিশীল, যার কারণে এখানে সে তার তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে। ঠিক আছে, ওই যে আমরা বলছি না, হাফ ফিল ফুল ফিল হলে সেক্ষেত্রে তাদের ইলেকট্রন নেওয়ার আগ্রহ কমে যাবে, তাই না? তাহলে এখানেও ঠিক একইভাবে ম্যাঙ্গানিজের বেলা হচ্ছে ফুল ফিল্ড, হাফ ফিল হয়ে যায়, সেজন্য ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি অনেকটা কমে যায়, ব্যতিক্রম। ঠিক আছে, আকা। আর এই যে এখানে প্রশ্ন হতে পারে নাইট্রোজেন এবং অক্সিজেনের বেলায় তো নাইট্রোজেনের হাফ ফিল্ড, অক্সিজেন হাফ ফিল্ড হচ্ছে, তাহলে অক্সিজেনের বেশি কেন? এটার ব্যাখ্যা হচ্ছে ওই যে তার আকৃতিটা এখানে গুরুত্ব পাচ্ছে, কারণ নাইট্রোজেন, অক্সিজেনের আকৃতিটা নাইট্রোজেনের চেয়ে অনেক বেশি ছোট, যার কারণে সেই ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর আসি আমরা এম থাকে ওইগুলোর ব্যাখ্যা। হ্যাঁ স্যার, যেমন এখানে কোবাল্ট, নিকেল, কপার, এগুলো জিঙ্ক, এগুলো তো সেম, মানে কয়েকটা সিম দেখা যাচ্ছে। কোবাল্ট এর আয়রনের কতটি, d6, কোবাল্ট এর d7, নিকেলের d8, কপার এর d9, তাই না? এখন এ d6, d7, d8, d9, এতে দেখা যাচ্ছে এই যে ডি অরবিটালের পার্থক্য গুলো, ইলেকট্রন শক্তি পার্থক্য খুবই কম। এটা আসলে অ্যাকচুয়ালি 1.9, 1.9, 1.9 না, হয়তো দেখা যাবে এটা 1.9, এটা হয়তো 1.93, 94, 95 সামথিং, এটা হয়তো দেখা যাবে 1.97, মানে অনেক কম ডিফারেন্স, যার কারণে এটাকে আমরা ডেসিমালটা প্রায় সেম ধরে নিচ্ছি। বুঝতে পেরেছ? অর্থাৎ এদের ওই যে ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে, একই অরবিটালে ইলেকট্রন গুলো, তাহলে একই ডি অরবিটালে ইলেকট্রন গুলো একটা ইলেকট্রন বাড়ছে, এক্ষেত্রে শক্তি পার্থক্য খুব একটা বেশি হয় না, খুব একটা হয় না, হয়তো দেখা যায় 0.001, 0.002, 0.003, এই ধরনের একটা পার্থক্য আছে, সেটাকে আমরা অমিট করে, তাই না? সেজন্য এদের পার্থক্য গুলোকে আমরা একই ধরনের ধরে নিই, কারণ এদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের প্রায় সমান একই ইলেকট্রন থাকে এবং ডি অরবিটালের শক্তি গুলো প্রায় সমান, ডি অরবিটাল গুলো শক্তি প্রায় এখানে সমান এবং ইলেকট্রন সংখ্যা প্রায় কাছাকাছি। পার্থক্য যে হয় না তা না, হয়, খুবই কম। সেজন্য ওইটাকে না নিয়ে এটাকে একটা তোমার কি বলে স্টেবল বা তোমার স্টেবল ডেসিমাল, 1 ডেসিমাল বা 2 ডেসিমাল নেওয়া হয়। আমার কথা বুঝতে পার, বুঝাতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর জিঙ্কের বেলায় বেশ কমে যাচ্ছে, কারণ জিঙ্ক d10, d10 হলে তাহলে পূর্ণ হওয়ার কারণে তার ইলেকট্রনটা নেওয়ার আগ্রহ কমে যাবে। ঠিক একইভাবে গ্যালিয়ামের পরবর্তী ইলেকট্রন বিন্যাস, গ্যালিয়াম আমাদের দরকার নাই, আমরা জিঙ্ক পর্যন্তই মোটামুটি পড়বো। ঠিক আছে, তাহলে এই যে ব্যতিক্রমটাই পড়বো। হ্যাঁ, তড়িৎ জন্য এগুলো মোটামুটি আছে, আর কিছু কমন এলিমেন্ট যেগুলো যেমন ব্রোমিন, আয়োডিন, এটা তো 30-এর বাইরে, কিন্তু এটা আমাদের কমন কিছু এলিমেন্ট, এগুলো তো কমন এলিমেন্ট না, এগুলো নিয়ে আমরা এই জন্য বেশি স্টাডি করি না। এই যে ক্যালিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, এগুলো নিয়ে, ঠিক আছে, যেগুলো কমন এলিমেন্ট সেগুলো নিয়ে আমরা বেশি পড়বো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আর কোনো কোশ্চেন আছে বলো তড়িৎ ঋণাত্মকতা নিয়ে?
কোশ্চেন থাকলে বলো। স্যার ওই যে পিবি 2.2 আর এজি 1.9 কেন? এজি তো বেশি হবে না? লেড এবং সিলভার, এই তো ইয়া প্যালাডিয়াম এবং সিলভার, প্যালাডিয়াম এবং সেটা হচ্ছে প্যালাডিয়াম, এটা হচ্ছে সিলভার। ওই যে তাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আর কিছুই না। আমি যতগুলো এখানে ব্যতিক্রম দেখতে পাচ্ছ তার নির্ভর করে শুধু ইলেকট্রন বিন্যাসের কারণে, বুঝতে পেরেছো? আর এগুলো নিয়ে কিন্তু আমরা একদম বেশি নিচের দিকে যাব না, সিলভার ক্যাডমিয়াম ইন্ডিয়াম এই ব্যতিক্রম নিয়ে আমরা বেশি পড়বো না, কারণ এত বেশি তোমাদের সিলেবাসে নাই ব্যতিক্রম। আমাদের যে সিলেবাসে ব্যতিক্রম গুলো আছে অ্যাবাউট 30 এর মধ্যে, আর এখানে গ্রুপ 17 এর মধ্যে অথবা গ্রুপ 16 এর মধ্যে কিছু এলিমেন্ট কমন এলিমেন্ট গুলো, এগুলোর ব্যতিক্রম নিয়ে আমরা খুব বেশি পড়াশোনা। এই যে এগুলো দেখতেছো এই দিকে এই পর্যন্ত এগুলো খুব একটা আমরা ব্যতিক্রম গুলো পড়ি না, কারণ আমাদের সিলেবাসের এত অবক্ত না, তোমাদের এত বেশি দেওয়া না। তারপরও যদি আমি বলতে যাই এটা হচ্ছে নির্ভর করে ইলেকট্রন বিন্যাস। একটা জিনিস মনে রাখবা, পর্যায় সারণীতে যতগুলো ব্যতিক্রম দেখবা সবই কিন্তু ইলেকট্রন বিন্যাসের কারণে, বুঝতে পেরেছো? জি স্যার। আমরা যেমন আয়নীকরণ শক্তিতে দেখেছি ব্যতিক্রম বেরিলিয়াম এবং বোরনের মধ্যে, তারপরে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন বিন্যাসের কারণে, তাই না? আয়নীকরণ শক্তি ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে, এটা কি ইলেকট্রন বিন্যাস এবং সাইজের কারণে। তারপর এখানে তড়িৎ চুম্বকীয় মধ্যে দেখলাম ইলেকট্রন বিন্যাসের কারণে, তাই না? এটা একটা কমন জিনিস, সেটা হলো ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, এরপর এখানে আসি আমরা, একটা গ্রাফ দেখি। দেখো এই যে আমরা যা দেখিয়েছি এখানে গ্রাফটা দেখো, সবই কিন্তু প্রাইস একই ট্রেন্ডে যাচ্ছে, শুধু কোথায় আসে এই যে ডি ব্লক এলিমেন্ট গুলোতে এসে আমরা কিছু ব্যতিক্রম পাচ্ছি, তাই না? এই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এখানে কিছু ব্যতিক্রম পাচ্ছে। এই যে স্ক্যান্ডিয়াম থেকে এসে এখানে আবার ম্যাঙ্গানিজে কমে গেল, ম্যাঙ্গানিজে কমে গিয়ে আবার পরবর্তীতে আয়রন থেকে কপার পর্যন্ত বা একই থাকলো প্রায় কাছাকাছি, তারপরে জিঙ্কে এসে আবার কমে গেল, এই যে আমরা যেটা দেখেছিলাম, তাই না? জিঙ্কে এসে এখানে কমে গেল, এই যে জিঙ্কে এসে। স্যার স্যার আমাদের অ্যাটেন্ডেন্স না হবে না? হ্যাঁ, এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স তো এখানে রেকর্ড হচ্ছে না। আর তোমরা এক কাজ করো, একটা সবাই নামটা লিখে যে কি এখানে তো আছো আমি ক্লারিফাই করে নিব, একজন নামগুলো দেখে মেসেঞ্জার আমাদের যে গ্রুপটা আছে না ওই গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? ওই গ্রুপে দিয়ে দাও, এখানে আমার কাছে রেকর্ড আছে অলরেডি, তারপর ওই যে আমার গ্রুপটা আছে ওখানে দিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা, কারণ অ্যাটেন্ডেন্স নিতে গেলে আমাদের সময় এখানে নষ্ট হবে, পড়াশোনা আমরা পড়াশোনার মধ্যে সময় নষ্ট করব না। ওকে, তাহলে স্ক্রিনশট নিলেই তো হয়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে সিকোয়েন্সটা ঠিক থাকছে, তাহলে ব্যতিক্রম আসছে কোথা থেকে? পটাশিয়াম থেকে এখানে আসে, এই যে জিঙ্কের সবার কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তার কারণটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে গ্রাফে? নাই। আচ্ছা, তাহলে আমরা আসি এখন ক্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল্য কেন? ক্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মূল্য হচ্ছে, আমরা জানি ক্লোরিন সবচেয়ে, আমরা যদি নিষ্ক্রিয় গ্যাস বাদ দেই তাহলে সবচেয়ে ডানে যে পর্যায় গ্রুপটা সেটা হচ্ছে 17, তার উপরে সবচেয়ে উপরে কে? ক্লোরিন। তাহলে আমরা বাম থেকে ডানে গেলে সবচেয়ে ডানে হচ্ছে ক্লোরিন, আর উপর থেকে নিচে যাইলেও সবচেয়ে উপরে হচ্ছে ক্লোরিন, তাই না? তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাই 1s2 2s2 2p5, তাই না? তাহলে হচ্ছে আমরা জানি বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে বাম থেকে ডানে যদি যায় সবচেয়ে ডানে হচ্ছে ফ্লোরিন, আবার ফ্লোরিনের হ্যালোজেন গ্রুপের মধ্যে সবচেয়ে উপরে ফ্লোরিন, তাহলে দুই ক্ষেত্রে ফ্লোরিনটা প্রায়োরিটি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি হবে, তাই না? বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখলাম, তাহলে ইলেকট্রন বিন্যাসটাকে দেখতে পাচ্ছি দ্বিতীয় পর্যায়ে সর্বডানে এবং 7 নং গ্রুপের সর্বশীর্ষ হচ্ছে কে? ফ্লোরিন। তাহলে তার আকারটা সবচেয়ে ক্ষুদ্র, বাম থেকে ডানে গেলে আকার কমে, আবার সবচেয়ে উপরে যে তার আকারও কম, তার মানে দুই দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। আর ক্লোরিনের আকার সবচেয়ে ছোট হওয়া মানে কি? ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা বেশি, আর ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়া মানে কি? তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়ে যাওয়া, তাই না? এখানে যেখানে যেমন লিখলাম পরমাণু আকার যত হ্রাস পায় নিউক্লিয়াস তত কার্যকর ভাবে বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, তাই ফ্লোরিন বন্ধন যুগল ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে সমর্থ হয়। অর্থাৎ যেহেতু ফ্লোরিনের আকার ছোট, সবচেয়ে ছোট, সুতরাং সেক্ষেত্রে তার ইলেকট্রন টানার আগ্রহটা সবচেয়ে বেশি হবে, সেজন্য তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এরপর এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আজকে এক্সাম কখন নেবেন?
আজকে এক্সাম নিব না বলছি, এক্সাম পরে নিব, আজকে শুধু কোশ্চেন জিজ্ঞেস করব বলছিলাম, শুরুতে কিছু কোশ্চেন বলছিলাম। আচ্ছা ওকে, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মধ্যে একটা পার্থক্য আছে। দেখো ইলেকট্রন আসক্তিও কিন্তু ইলেকট্রন টানার আগ্রহ, তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু ইলেকট্রন টানার আগ্রহ, তাহলে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে, এখানে ইলেকট্রন আসক্তি বুঝছো, এই যে এখানে একটু ডিজেবল হয়ে গেছে, এটাকে একটু, এটা একটু ডিজেবল হয়ে গেছে। এখানে ইলেকট্রন আসক্তি মানে কি, আমরা জানি কোন একটা মৌলের সাথে ইলেকট্রন যুক্ত করে ঋণাত্মক আদান তৈরি করতে করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় তড়িৎ ইলেকট্রন আসক্তি। আর আয়নীকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতার বেলা কি দেখলাম, যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন গুলোকে নিজেদের মধ্যে নেওয়ার যে আগ্রহ সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ইলেকট্রন আসক্তির বেলায় ছিল দূর থেকে একটা ইলেকট্রন যুক্ত করা এবং ঋণাত্মক আদান তৈরি করা, আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন গুলোকে নিজেদের দিকে নিয়ে যাওয়া আগ্রহ। পার্থক্যটুকু এটুকু, এটা মনে রাখো, পরীক্ষা কিন্তু প্রায় আসে, তাদের মধ্যে আগ্রহ পার্থক্য গুলো কোথায়, ঠিক আছে? তাহলে পার্থক্য হচ্ছে আমরা ইলেকট্রন আসক্তির মধ্যে ইলেকট্রন নিজের দিকে বাইরে থেকে যুক্ত করে ঋণাত্মক আদান তৈরি করি, আর সেক্ষেত্রে শক্তি নির্গত হয়। আর এখানে কি করা হচ্ছে, তোমার তড়িৎ ঋণাত্মকতার বেলা বন্ধনে আবদ্ধ ইলেকট্রন গুলোকে নিজেদের দিকে নিয়ে যেতে চায়, পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে? এটাই মূল পার্থক্য ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বলতে পারো, যদি না থাকে ক্লাস এখানে শেষ করবো, টাইম প্রায় শেষ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।